একুশ পরিচ্ছেদ এবার কাশ্মীর যাত্রা এশিয়াটিক কলেরার হাত থেকে অলৌকিক উপায়ে রক্ষা পাবার দিন দুই পরে শ্রী যুক্তেশ্বরজি বললেন এখন তুমি বেড়াতে যাবার মতো বেশ বল পেয়েছ দেখছি এবার আমিও তোমার সঙ্গে কাশ্মীর যাব সেদিন সন্ধ্যায় আমরা ছয়েক মিলে উত্তরে যাবার ট্রেন ধরলাম প্রথমে গিয়ে নামলাম সিমলা শহরে সিমলা হচ্ছে হিমালয় পর্বতের সিংহাসনে অধিষ্ঠিতা এক নগরী চারদিকের অপরূপ দৃশ্যাবলী দেখতে দেখতে আমরা খাড়া পথ দিয়ে হাঁটতে লাগলাম একটা খোলা জায়গায় বাজার বসেছে জায়গাটি ছবির মতো চমৎকার এক বৃদ্ধা স্ত্রীলোক হাঁকছে বিলিতি স্ট্রবেরি চাই অপরূপ লাল লাল ফলগুলি দেখে গুরুদেবের কৌতূহল উদ্রেক্ত হল কানাই আর আমি কাছেই দাঁড়িয়েছিলাম গুরুদেব এক ঝুড়ি ফল কিনে আমাদের দুজনকে খেতে দিলেন আমি একটাতে কামড় দিয়ে থু থু করে মাটিতে ফেলে দিলাম কি ভীষণ টক গুরুদেব ও স্ট্রবেরি আমার কোনোকালেই ভালো লাগে না গুরুদেব হাসতে হাসতে বললেন আচ্ছা আমেরিকায় গিয়ে সেখানে তোমার ভালো লাগবে সেখানে এক ডিনারে বাড়ির গিন্নি যখন ক্রিম আর চিনি মিশিয়ে তোমায় স্ট্রবেরি খেতে দেবে তখন কাঁটা দিয়ে তুলে খেতে খেতে বলবে কি চমৎকার স্ট্রবেরি তখন তোমার এই আজকের দিনটার কথা মনে পড়বে দেখো শ্রী যুক্তেশ্বর গিরিজির ভবিষ্যৎবাণী মন থেকে তখন অন্তর্হিত হলো বটে কিন্তু বহুদিন বাদে আবার জেগে উঠল যখন আমেরিকায় যাবার অল্প কিছুদিন বাদেই ম্যাসাচুসেটস প্রদেশের ওয়েস্ট সামারভিলির মিসেস এলিস টি হেসের ডিনারে নিমন্ত্রিত হলাম টেবিলে ফলটল দেওয়ার সময় আমাদের গৃহকর্ত্রী কাঁটা দিয়ে ক্রিম আর চিনির সঙ্গে স্ট্রবেরিগুলো মেখে আমায় খেতে দিয়ে বললেন ফলগুলো কিছু টক হবে কিন্তু আমার মনে হয় এই রকম করে তৈরি করে দিলে আপনার খেতে ভালোই লাগবে একটা মুখে পুরে দিয়েই বলে উঠলাম কী চমৎকার স্ট্রবেরি সঙ্গে সঙ্গে স্মৃতির অতল গভীর হতে সিমলায় গুরুদেবের সেই ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল বহুদিন পূর্বেই শ্রীযুক্তেশ্বর গিরিজির ভগবদ ভাবিত মনে ভবিষ্যতের গর্ভে নিহিত কর্মপ্রসূত ঘটনাবলীর তালিকা যে ধরা পড়েছিল তা ভাবতেও মাথা ঘুরে যায় আমাদের দলটি শিগগিরি সিমলা ছেড়ে রাওয়ালপিণ্ডের গাড়িতে চড়ে বসল সেখানে একটা ছাদ ঢাকা ল্যান্ডো জুড়ি গাড়ি ভাড়া করে আমরা কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করলাম পৌঁছতে সাতেক লাগবে আমাদের উত্তরাপথ ভ্রমণের দ্বিতীয় দিনে হিমালয়ের আসল বিরাট দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল গরম পাথুরে রাস্তা দিয়ে গাড়ির লোহার চাকা ঘরঘর শব্দ তুলে চলতে লাগল পার্বত্য সৌন্দর্যের মুহুর্মুহু দৃশ্য পরিবর্তনে আমাদের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল আড্ডি গুরুদেবকে বলল গুরুজি আপনার পবিত্র সান্নিধ্যে এমন মনোহর দৃশ্য দেখতে পেয়ে কি যে আনন্দ হচ্ছে তার কি বলবো। ভ্রমণের ব্যবস্থা আমারই করা কাজেই আড্ডির প্রশংসা শুনে মনটা আনন্দে ফুলে উঠল শ্রী যুক্তেশ্বরজি আমার মনের কথা জানতে পেরে আমার দিকে ফিরে ফিসফিস করে বললেন শুনে ফুলে উঠো না ও আমাদের খানিকক্ষণ ছেড়ে একটান সিগারেট খাবার আশায় যতটা উৎফুল্ল তোমার ওসব দৃশ্যটিশ্য দেখে ততটা নয় বুঝলে শুনে আমি তো স্তম্ভিত হয়ে গেলাম চাপা গলায় বললাম গুরুদেব দয়া করে আর অপ্রিয় কথাগুলো শুনিয়ে আমাদের দল ভাঙাবেন না আমি মোটেই বিশ্বাস করতে পারছি না যে আড্ডির সিগারেট খাবার এতটাই বাসনা জেগেছে গুরুদেব সহজে হটবার পাত্র নন সব হয়ে তাঁর দিকে তাকালাম গুরুদেব মৃদু হেসে বললেন আচ্ছা বেশ আড্ডিকে আমি কিছু বলবো না কিন্তু তুমি শিগগিরই দেখবে ল্যান্ডো থামলেই আড্ডি ওই সুযোগটি নেবে একটা ছোট সরাইয়ের কাছে এসে গাড়ি থামল ঘোড়া দুটোকে জল খাওয়াতে নিয়ে যেতেই আড্ডি জিজ্ঞাসা করল গুরুজি গাড়োয়ানের পাশে বসেই এবার খানিক্ষণ যাই কিছু মনে করবেন না তো গাড়ির ভিতর বড় গরম বাইরে একটু টাটকা হাওয়া খাওয়া যাবে শ্রী অনুমতি দিলেন কিন্তু আমায় বললেন আড্ডির চাই টাটকা হাওয়া নয় টাটকা ধোঁয়া ধুলি ধূসরিত রাস্তার উপর দিয়ে আমাদের ল্যান্ডো আবার চলতে শুরু করল গুরুদেবের চোখ হাসিতে মিটমিট করছিল তিনি আমায় হুকুম করলেন গাড়ির দরজা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো আড্ডি হাওয়া নিয়ে কি করছে আদেশ পালন করতে গিয়ে অবাক হয়ে দেখি যে আড্ডি মুখ দিয়ে সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়ছে প্রার্থী দৃষ্টিতে শ্রী যুক্তেশ্বরজির দিকে তাকিয়ে বললাম গুরুদেব বরাবরই দেখছি যে আপনার কথাই ঠিক আড্ডি এখন চারধারে শোভা দেখতে দেখতে বেশ ধোঁয়া ছাড়ছে অনুমান করলাম বন্ধুবর গাড়োয়ানের কাছ থেকে সিগারেটটি বাগিয়েছে কেননা আমি জানতাম যে কলকাতা থেকে আড্ডি কোনো সিগারেট সঙ্গে করে আনেনি পাহাড়ের উপর রাস্তা সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে চারধারের দৃশ্য কি অপূর্ব আর মনোরম নদী উপত্যকা গভীর খাদ বন্ধুর পথ ও পাহাড়ের পর পাহাড়ের উচ্চ শৃঙ্গ প্রতি রাতে আমরা পথের ধারে কোনো গ্রাম্য সরাইয়ে উপস্থিত হতাম সেখানে আমরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতাম শ্রীযুক্ত্বরজী আমার পথ্যের ভার নিজেই নিয়েছিলেন তিনি নজর রাখতেন যেন প্রত্যেকবার খাবার সময় আমায় লেবুর রস দেওয়া হয় তখনও আমি বেশ দুর্বল কিন্তু রোজই একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলাম হলে কি হবে ঘোড়ার গাড়ির নিতে হাড় পাঁজরা সব একেবারে ঢিলে হয়ে আসত কাশ্মীরের মধ্য ভাগে যতই অগ্রসর হতে লাগলাম ততই আমাদের হৃদয় আশায় আনন্দে উদ্বেলিত হয়ে উঠতে লাগলো চারদিকে হিমালয় পরিবেষ্টিত কমল সরোবর ভাসমান উদ্যান উজ্জ্বল ভাবে সজ্জিত শিকারা বা হাউসবোট বহু সেতু শোভিত ঝিলাম নদী আর ফুলে ফুলে ভরা তৃণভূমি সেখানে যেন স্বর্গ রচনা করে রেখেছে শ্রীনগরে প্রবেশ পথের দুই দিকে সুদীর্ঘ গাছের সারি আমাদের সাদর আহ্বানের জন্যই যেন দাঁড়িয়ে রয়েছে একটি দ্বিতল সরাইয়ে আমরা ঘর ভাড়া নিলাম সামনে উত্তুঙ্গ শৈলমালা আপন মহিমায় বিরাজমান কাছাকাছি কোথাও জল না থাকাতে আমরা নিকটস্থ একটা কুয়া থেকেই জল সংগ্রহ করতাম গ্রীষ্মকালটা এখানে খুব আরামদায়ক দিনে গরম রাতে ঈষৎ ঠান্ডা শ্রীনগরে আদি শঙ্করাচার্যের প্রাচীন মন্দির একদিন দর্শন করতে যাওয়া হলো। নীল আকাশে উন্নত শির পর্বত শিখরস্থ সেই প্রাচীন মন্দির দর্শন করতে করতে আমি ভাবা বেশি ডুবে গেলাম দূর বিদেশ ভূমিতে পাহাড়ের উপর একটি অট্টালিকার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল সেই সু উচ্চ শঙ্করাচার্যের আশ্রম তখন পরিবর্তিত হয়ে গিয়ে সেই স্থানটিতে পরিণত হল যেখানে আমি বহু বৎসর বাদে আমেরিকার সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের সদর কেন্দ্র স্থাপন করেছিলাম যখন আমি প্রথম ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে গিয়ে মাউন্ট ওয়াশিংটনের চূড়ায় প্রকাণ্ড বাড়িটি দেখলাম তখনই আমি চিনতে পেরেছিলাম যে কাশ্মীর আর অন্যত্র আমার স্বপ্নে দেখা এটাই হল সেই বাড়ি কাশ্মীরে কয়েকদিন কাটিয়ে তারপর আরও আট হাজার পাঁচশো ফুট উঁচুতে অবস্থিত গুলমার্গে গেলাম সেখানে গিয়ে আমি সেই প্রথম বড় ঘোড়ার উপর চড়ি রাজেন্দ্র একটি ছোট টাট্টু ঘোড়ার উপর চড়ল ঘোড়াটা খুব তেজি আর দৌড়বার জন্য একেবারে অস্থির মতলব করলাম খিলানমার্গে যেতে হবে জায়গাটা খুব খাড়াই আর রাস্তাটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে ওখানে প্রচুর ব্যাঙের ছাতা আর জায়গাটা কুয়াশা ঘেরা বলে পথ চলাও খুব বিপজ্জনক রাজেন্দ্রের ছোট টাট্টু ঘোড়াটি কিন্তু আমার অত বড় অশ্ববরকে মুহূর্তের জন্য বিশ্রাম দিত না ছুটছে তো ছুটেই চলেছে এমনকি বিপজ্জনক বাঁকের মুখেও তার গ্রাহ্য নেই রাজেন্দ্রের ঘোড়া বাজি মারবার আনন্দে অক্লান্তভাবে ছুটে চলেছে দৌড় 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 তাকে থামানো দায় ঘোর দৌড়ের বাজির শেষে যা পুরস্কার পেলাম তাতে আনন্দ আর বিস্ময়ে শ্বাসরুদ্ধ হয়ে এল জীবনেই প্রথম তুষার মৌলি হিমালয়ের চারিদিকে তাকালাম দেখি শৃঙ্গের পর শৃঙ্গগুলি যেন বিশাল শ্বেত তো ভাল্লুকের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে কি মহান গম্ভীর দৃশ্য সূর্য জল সুনীল আকাশের গায়ে তুষারাবৃত পর্বত মালার অনন্ত বিস্তার দুই চক্ষু দিয়ে সেই অপূর্ব শোভা পান করতে লাগলাম সকলেরই গায়ে ওভার করছিল উজ্জ্বল বরফে ঢাকা সেই ঢালু জমির উপর স্ফূর্তি করে গড়াগড়ি খাওয়া গেল ফিরবার পথে দূরে দেখা গেল কে যেন একখানা হলুদ রঙের ফুলের কার্পেট বিছিয়ে রেখেছে তাতে বর্ণহীন পর্বত গাত্রের রূপটাই একেবারে বদলে গেছে এবারে যাত্রা করলাম সম্রাট জাহাঙ্গীরের তৈরি বিখ্যাত শালিমার আর নিষাদ বাগে রাজপ্রমোদ উদ্যান দেখতে নিষাদবাগের প্রাচীন রাজপ্রাসাদ একটা পাহাড়ি জলপ্রপাতের ঠিক উপরেই তৈরি পাহাড় হতে দ্রুত বেগে নেমে সময় গতিকে নানা উপায়ে এমনভাবে নিয়ন্ত্রিত করা আসবার জলের হয়েছে যাতে তারা রং বেরঙের ধাপের উপর দিয়ে বয়ে গিয়ে নানা বর্ণোজ্জ্বল পুষ্পকুঞ্জের মাঝখানে ফোয়ারা দিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ছে স্রোতটি রাজপ্রাসাদের কয়েকটি ঘরের ভিতর দিয়ে বয়ে গিয়ে শেষে যেন পরীর মতো নিচেকার হ্রদে গিয়ে মিশে গিয়েছে বিশাল উদ্যানে রঙের শিখ বিচিত্র বাহার নানা বর্ণের গোলাপ জুঁই পদ্ম স্ন্যাপড্রাগন ল্যাভেন্ডার প্যান্সি পপি আরও কত রকমেরই ফুল লম্বা লম্বা চিনার সাইপ্রেস চেরি প্রভৃতি গাছ দিয়ে ঘেরা যেন চারিদিকটা পান্না বসানো দূরে হিমালয়ের অভ্রং লিহ শুভ্র গিরিশিখর গর্বোদ্ধত মস্তকে দণ্ডায়মান তথাকথিত কাশ্মীরি আঙুরকে কলকাতায় উত্তম সুখাদ্য বলেই ধরা হয় রাজেন্দ্র বরাবরই বলত যে কাশ্মীরে পৌঁছে আমাদের কি আঙুরটাই না খাওয়া হবে কিন্তু গিয়ে দেখল যে সেখানে বড় গোছের কোনো আঙুর ক্ষেত নেই তার এই ভুল ধারণার জন্য যখন তখন আমি তাকে ঠাট্টা করতাম মাঝে মাঝে বলতাম ওহ আঙুর খেয়ে খেয়ে পেট আমার এমন জয়ঢাক হয়ে গেছে যে আর চলতে পারি না অদৃশ্য আঙুরের রস পেটে গিয়ে মদ হচ্ছে পরে শুনেছিলাম কাশ্মীরের পশ্চিমে কাবুল প্রদেশে প্রচুর আঙুর জন্মায় আঙুর তেমন পাওয়া গেল না বটে তবে গোটা পেস্তা দেওয়া রাবড়িমালায় খেই ঠান্ডা থাকতে হলো ডাল হ্রদে লাল সামিয়ানা ঢাকা শিকারা বা হাউসবোট চড়ে বেশ কিছুটা বেড়ানো গেল এই হ্রদ নানা শাখা প্রশাখায় এমন বিস্তৃত যে মনে হয় যেন একটা জলের তৈরি প্রকাণ্ড মাকড়সার জাল এখানে অসংখ্য ভাসমান উদ্যান কাঠের উপর মাটি ফেলে তৈরি করা বিশাল জলরাশির মাঝখানে শাকসবজি আর তরমুজ জন্মেছে প্রথম দর্শনে এত অদ্ভুত বলে মনে হয় মাঝে মাঝে দেখা যাচ্ছে এক একজন চাষি মাটিতে শিকড় বসা অপছন্দ করে তার ক্ষেতটি লগি দিয়ে ঠেলে নিয়ে বহু শাখা প্রশাখা বিশিষ্ট হ্রদের এক জায়গা থেকে অন্য একটা নতুন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে এই বহু ধাপ বিশিষ্ট উপত্যকায় পৃথিবীর সকল সৌন্দর্যের একত্র সমাহার ঘটেছে কাশ্মীর সম্রাজ্ঞী মস্তকে শৈল মুকুট ধারেনি রদ হ্রদ বলয়িতা পুষ্পাভরণ সজ্জিতা পরে আমি বিভিন্ন দেশ পরিভ্রমণ করে বুঝতে পারি কেন কাশ্মীরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিসর্গ দৃশ্যের স্থান বলা হয় এখানে দেখা যায় সুইস আলবস স্কটল্যান্ডের লমন হ্রদ আর ইংল্যান্ডের চমৎকার হ্রদগুলির কিছু পরিচয় কাশ্মীরে কোনো আমেরিকান ভ্রমণকারীকে তাদের আলাস্কা প্রদেশের পার্বত্য সৌন্দর্য আর ডেনভারের স্পিকের কথা স্মরণ করিয়ে দেয় নিসর্গ সৌন্দর্য দৃশ্য প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার দিই হয় মেক্সিকোর যেখানে পর্বত আকাশ আর পপলার গাছ হাজার দিক থেকে আসা জলধারায় প্রতিফলিত যেখানে মাছেরা খেলা করে না হয় হিমালয়ের কঠিন প্রহরার মধ্যে সুরক্ষিত সুন্দরী কুমারীর মতো কাশ্মীরের হ্রদগুলিকে পৃথিবীতে এই দুটি স্থানই সর্বাপেক্ষা সুন্দর বলে আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে তবে যখন আমি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আর কলোরাডো এবং আলাস্কার গ্র্যান্ড ক্যানিয়ান দর্শন করি তখন বিস্ময় স্তম্ভিত হয়ে যাই ইয়েলোস্টোন পার্ক সম্ভবত পৃথিবীতে একমাত্র স্থান যেখানে অসংখ্য উষ্ণ প্রস্রবণ বছরের পর বছর ধরে ঘড়ির কাঁটার মতো নিয়মিতভাবে প্রচণ্ড বেগে জল উদ্গীরন করছে এই আগ্নেয়গিরি প্রদেশে প্রকৃতি যেন তার আদিম সৃষ্টির একটি নমুনা এখনো ফেলে রেখেছে এখানে আছে উষ্ণ গন্ধক জলের প্রস্রবণ উপল ও নীলকান্ত বর্ণের জলাশয় গরম জলের বিশাল ফোয়ারা আর অবাধ বিচরণশীল ভাল্লুক নেকড়ে বাইসন এবং অন্যান্য বন্য জন্তু সকল ওমিং এর রাস্তা দিয়ে মোটরে করে ডেভিলস পেন্ট পট যেখানে গরম কাদা ফুটছে সেখানে যেতে গিয়ে পথে কলকল না বেগে উদ্গীরণশীল উষ্ণ জলের প্রস্রবণ আর বাষ্পময় ফোয়ারা প্রভৃতি দেখে বলতে ইচ্ছে হয় যে ইয়েলোস্টোন পার্ক তার অপরূপ দৃশ্যাবলীর জন্য একটি বিশেষ পুরস্কারের যোগ্য জোসেমাইটের প্রাচীন বিরাট বনস্পতি সিকোইয়া সকল তাদের বিশাল কাণ্ড আকাশের দিকে বহু দূরে উত্তোলিত করে দণ্ডায়মান যেন দিব্য কারিগরি দিয়ে গড়া হরিত বর্ণের প্রাকৃতিক গির্জা প্রাচ্যে বহু আশ্চর্য আশ্চর্য জলপ্রপাত থাকলেও কানাডার সীমান্তের কাছে নিউ ইয়র্কে নায়াগ্রা প্রপাতের প্রবল জলধারার সৌন্দর্যের সঙ্গে কেউই তুলনীয় নয় কেন্টাকির বিরাট বিরাট গুহা আর নিউ মেক্সিকোর কার্লসবার্ডের মাটির নিচেকার গুহাগুলির ভিতরকার রঙিন বরফ ঝুরি দেখলে অপরূপ পরিরাজ্য বলেই ভ্রম হয় গুহার ছাদ হতে স্ট্যালাক লম্বা ঝালোর ঝুলে পড়েছে আর তাদের ছায়া মাটির নিচের জলে প্রতিফলিত হয়ে দেখাচ্ছে যেন স্বপ্ন লোকের চকিত স্ফুরন কাশ্মীরের অধিকাংশ লোকই দেখতে অতি সুন্দর দেহ সৌন্দর্যের জন্য তারা জগৎ বিখ্যাত ইউরোপীয়দের মতো তারা শ্বেত বর্ণ আর তাদের দেহাকৃতি আর অস্থি সংস্থান ও তদ্রুপ অনেকেরই চোখ নীল আর চুল সুন্দর সোনালি সাহেবী পোশাকে তাদের আমেরিকানদের মতোই দেখায় হিমালয়ের শৈত্য তাদেরকে উষ্ণ সূর্য কিরণ হতে রক্ষা করে তাতে তাদের গৌরবর্ণও রক্ষা পায় দাক্ষিণাত্যের দিকে গেলে দেখতে পাওয়া যায় যে সেখানকার অধিবাসীদের গায়ের রং ক্রমশ কালো হতে আরও কালো হয়ে আসছে কয়েক সপ্তাহ কাশ্মীরে ভ্রমণ সুখে অতিবাহিত করবার পর বাংলাদেশে ফিরতে বাধ্য হলাম কেননা গ্রীষ্মের ছুটির পর কলেজ খুলবে শ্রী যুক্তেশ্বর গিরিজি কানাই আর আড্ডির সঙ্গে আরও কিছু দিনের জন্য শ্রীনগরে রয়ে গেলেন আমার ফেরার অল্প কিছুদিন আগে গুরুদেব একদিন আভাসে জানালেন যে কাশ্মীরে তাঁর শরীর অসুস্থ হয়ে পড়তে পারে আমি প্রতিবাদে সুরে বললাম গুরুদেব আপনি তো নিটোল স্বাস্থ্যের একটি পরিপূর্ণ ছবি তবে আর আপনার ভাবনা কিসের এমনও সম্ভব আমাকে হয়তো সংসার ত্যাগ করেও চলে যেতে হতে পারে শুনে দারুণ বিচলিত হয়ে তার পদতলে পড়ে অনুনয় করে বললাম গুরুজি আপনি প্রতিজ্ঞা করুন এখনই দেহ রক্ষা করবেন না আপনি ছাড়া যে আমি এক পাও চলতে পারব না শ্রীযুক্তেশ্বরজি নীরব হয়ে রইলেন তারপর আমার দিকে চেয়ে এমন স্নিগ্ধ মধুর হাসি হাসলেন যে তাতে আমি অনেকটা আশ্বস্ত হলাম নিতান্ত অনিচ্ছার সঙ্গেই তাকে ছেড়ে চলে আসতে হল শ্রীরামপুরে ফেরবার অল্প কিছুদিন বাদেই আড্ডির কাছ থেকে টেলিগ্রাম এলো গুরুজি সাংঘাতিক পীড়িত উন্মত্তের মতো তার পাঠালাম গুরুদেব আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমায় ছেড়ে যাবেন না দেহকে রক্ষা করুন নইলে আমিও আর বাঁচব না কাশ্মীর হতে শ্রী যুক্তর উত্তর এল তোমার যখন ইচ্ছে তাই হোক দিন কতকের মধ্যেই আড্ডির কাছ থেকে চিঠি এল গুরুদেব আরোগ্য লাভ করেছেন তারপর পক্ষকাল মধ্যে গুরুদেব শ্রীরামপুরে ফিরলেন দেখে কষ্ট হল তাঁর শরীর একেবারে আতখানা হয়ে গেছে তাঁর শিষ্যদের নিতান্ত সৌভাগ্যক্রমে শ্রীযুক্তেশ্বর গিরিজি কাশ্মীরে তার দারুণ জ্বর ভোগের মাধ্যমে তাদের বহু পাপ পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিলেন আধ্যাত্মিক উপায়ে অপরের শরীর থেকে নিজের শরীরে রোগ নিয়ে তাকে ভোগ করে খণ্ডন করে দেওয়া উচ্চকোটি যোগীদের জানা আছে শক্তিমান লোক যেমন দুর্বলকে গুরুভার বহন করতে সাহায্য করতে পারে তেমনি আধ্যাত্মিক জগতের অতি মানবও তার শিষ্যদের প্রাক্তন কর্মফলের করে তাদের দৈহিক বা মানসিক দুঃখ ক্লেশ লাঘব করতে পারেন ঋণে জর্জরিত পুত্রের বিরাট ঋণের বোঝা কমিয়ে দিতে ধনী পিতা যেমন কিছু অর্থদণ্ড দেয় যাতে করে সে বেচারা তার নির্বুদ্ধিতার ভীষণ পরিণাম থেকে বেঁচে যায় তেমনি সদ্গুরুরা তাঁদের শিষ্যদের দুঃখমোচন করবার জন্য নিজেদের স্বাস্থ্য গৌরবের কতক অংশ স্বেচ্ছায় বিসর্জন করেন গুপ্ত যৌগিক প্রণালীতে যোগী তার মন আর আধ্যাত্মিক সংবাহন শক্তি পীড়িত ব্যক্তির সঙ্গে সংযুক্ত করেন তাতে করে সেই রোগ যোগীর দেহে সম্পূর্ণ বা আংশিকভাবে সঞ্চারিত হয় জড় জগতে ভগবানকে লাভ করে সদ্গুরু গ্রাহ্যই করেন না যে তার জড় শরীরের কী দশা ঘটবে যদিও তিনি অপর লোকদের মুক্তি দেবার জন্য নিজ শরীরে তাদের রোগ স্বেচ্ছায় গ্রহণ করেন তাহলেও কিন্তু তাতে তার নিষ্কলুষ মন অভিভূত হয় না বরং এরকম সাহায্য করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করেন ভগবৎ সান্নিধ্যে চরম মুক্তি লাভের প্রকৃত অর্থ হচ্ছে এই যে পার্থিব শরীর তার উদ্দেশ্য পরিপূর্ণভাবে সাধিত করেছে সদ্গুরু তখন যেমন উপযুক্ত বিবেচনা করেন তেমনভাবেই তাকে ব্যবহার করেন এ জগতে সদ্গুরুর একমাত্র কর্ম হচ্ছে মানব জাতির দুঃখ কষ্ট প্রশমিত করা তা সে আধ্যাত্মিক উপায়ই হোক আর জ্ঞানোপদেশেই হোক বা ইচ্ছা শক্তি বলে অথবা শারীরিক রোগ পরিচালনা করেই হোক ইচ্ছা মাত্র ব্রহ্মানন্দে মগ্ন হয়ে সদগুরুরা শারীরিক যন্ত্রণা ভুলে থাকতে পারেন কখনো কখনো শিষ্যদিগকে শিক্ষা দেবার জন্য গুরু একান্ত নীরবে শারীরিক ক্লেশ বহন করে থাকেন যোগীরা অন্যান্যদের রোগ ভোগ নিজের শরীরে গ্রহণ করে তাদের হয়ে কার্যকারণ জনিত কর্মফলের দোষ খণ্ডন করতে পারেন এ বিধি যন্ত্রের মতো বা অঙ্কের হিসাব মতো কাজ করে ভগবত জ্ঞান যাঁদের লাভ হয়েছে তারাই বৈজ্ঞানিকভাবে একে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো সদগুরু যখন অপরের রোগ নিরাময় করেন তখন আধ্যাত্মিক বিধানে তাকে যে পীড়া ভোগ করতেই হবে এমন কোনো আবশ্যকতা নেই সাধু সন্তদের সদ্য সদ্য রোগ নিরাময়ের নানা উপায় জানা আছে তাতে করে রোগ আরাম হয় আর তাতে করে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন গুরুর কোনোই ক্ষতি হয় না কেবল বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরু যদি ইচ্ছা করেন যে তাঁর শিষ্যের অতি দ্রুত উন্নতি সাধিত হোক তাহলে তখনই কেবল তিনি স্বেচ্ছায় নিজ শরীরে শিষ্যের অশুভ কর্মফল একসঙ্গে গ্রহণ করে সেসব ভোগান্তে তাদের খণ্ডন করেন যিশুখ্রিস্ট এমনি করেই বহু লোকের পাপের মুক্তিপণ হয়ে দাঁড়িয়েছিলেন তার তাঁর শক্তি প্রভাবে তার শরীর ক্রুশবিদ্ধ হয়েও কখনো মৃত্যু মুখে পতিত হতো না যদি না তিনি কার্যকারণের সূক্ষ্ম দৈববিধি পালিত হতে দিতে স্বেচ্ছায় না সাহায্য করতেন তিনি এই রকম করে অন্যদের কর্মফল নিজ শরীরে গ্রহণ করেছিলেন বিশেষত তার শিষ্যদের এই প্রকারে বিশেষভাবে পরিশুদ্ধ হলে তাঁদের উপর পবিত্রাত্মঁর আবির্ভাব ঘটে অর্থাৎ তারা পরিশেষে ভগবত জ্ঞান লাভের উপযুক্ত হয়ে ওঠেন আত্ম উপলব্ধ সদ্গুরুই কেবলমাত্র তাঁর প্রাণশক্তি সঞ্চারিত করতে পারেন অথবা অপরের রোগ নিজ শরীরে গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ অবশ্য এরূপ রোগ নিরাময়ের যোগ প্রণালী প্রয়োগ করতে পারে না আর তার পক্ষে সব করতে যাওয়াও উচিত নয় কারণ অপটু শরীর ঈশ্বর প্রনিধানের পক্ষে বাধাস্বরূপ শাস্ত্রে বলে আগে স্বাস্থ্য ভালো করতে হবে তারপর ধর্ম সাধন তা না হলে ভগবত চিন্তায় মন নিবিষ্ট রাখা খুবই দুরূহ খুব দৃঢ় মন সমস্ত শারীরিক বাধা বন্ধ অতিক্রম করে ঈশ্বর উপলব্ধি করতে পারে বহু সাধু সন্ত রোগ শোক জয় করে ঈশ্বর অনুসন্ধানে সফল কাম হয়েছেন আশিসির সেন্ট ফ্রান্সিস নিজে গুরুতর রূপে পীড়িত হয়েও অপরকে সুস্থ করেছেন এমনকি মৃতের পুনর্জীবন দান করেছেন আমি এমন এক ভারতীয় সাধুকে জানতাম প্রথম জীবনে যার অর্ধেক শরীর ছিল ক্ষতে পরিপূর্ণ তার উপর তার বহুমূত্র রোগ এতই প্রবল ছিল যে পনেরো মিনিটের বেশি তিনি এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারতেন না কিন্তু তাঁর ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা ছিল অদম্য তিনি ঈশ্বরকে এই বলে প্রার্থনা করতেন প্রভু তুমি কি আমার এই ভাঙা মন্দিরে আসবে প্রবল ইচ্ছা শক্তির বলে সাধুটি ক্রমশ প্রত্যহ ক্রমে আঠেরো ঘন্টা পদ্মাসনে বসে ব্রহ্মানন্দে মগ্ন থাকতে সমর্থ হয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন তিন বছর বাদে আমার এই ভাঙা ঘরে সেই অনন্ত জ্যোতির প্রকাশ হলো সেই জ্যোতির সাগরে নিমজ্জনের আনন্দে আমার শরীরের কথাই আর মনে রইল না একসময় দেখলাম ভগবত কৃপায় আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ভারতে মোগল সাম্রাজ্যের স্থাপিতা সম্রাট বাবরের চোদ্দশো তিরাশি থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নিজ জীবনে ঐতিহাসিক নিরাময় দানের কথা সকলেই জানেন পুত্র হুমায়ুন সাংঘাতিক রূপে পীড়িত পিতাকুল হয়ে প্রার্থনা করতে লাগলেন যে তাকে রোগটি দিয়ে তার পুত্রটি যেন বেঁচে ওঠে হুমায়ুন বেঁচে উঠলেন বটে তবে বাবর কিন্তু সঙ্গে সঙ্গে পুত্রের রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অনেকেই মনে করেন আধ্যাত্মিক গুরুদের স্যান্ডোর মতো গায়ের জোর ও স্বাস্থ্য থাকা উচিত এই অনুমান একেবারেই অমূলক জন্মাবধি পরিপূর্ণ সুদেহী হওয়াটা যেমন ঈশ্বর জ্ঞান লাভের দোতক নয় তেমনি চিররুগ্ন শরীরও একথা বলে না যে গুরুর আদৌ কোনো ভগবৎ শক্তি নেই সদ্গুরুর বৈশিষ্ট্যের পরিচয় তার দেহেতে নয় আধ্যাত্মিক গুণাবলীর মধ্যেই পাওয়া যায় পাশ্চাত্যের বহু বিভ্রান্ত তত্ত্বান্বেষী ভুলবশত মনে করেন যে দর্শন শাস্ত্রের বিখ্যাত বাগ্মী বা প্রাজ্ঞ লেখকরা অবশ্যই সদ্গুরু সদগুরুর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ইচ্ছা মাত্র স্ববিকল্প সমাধিতে প্রবেশ লাভের সামর্থ্য থাকা আর পরে অক্ষয় আনন্দ বা নির্বিকল্প সমাধি লাভ করা ঋষিরা বলেছেন কেবলমাত্র এই কৃতিত্বের বলেই মানুষ প্রমাণ করতে পারে যে সে মায়া অতিক্রম করতে পেরেছে তার অন্তরের গভীর অনুভূতি থেকে একমাত্র তিনিই বলতে পারেন একম সৎ কেবল একজন মাত্রই আছেন অদ্বৈতবাদী শঙ্কর লিখে গেছেন অজ্ঞানতাজাত যে দ্বৈতভাব তাতে পরমাত্মা হতে সকল জিনিসেই ভেদজ্ঞান জন্মে যেখানে সর্বভূতে আত্মজ্ঞান জন্মে সেখানে দ্রষ্টা এমনকি প্রতিটি পরমাণুতেও পরমাত্মাকে দেখে থাকেন জাগ্রত হলে পর যেমন স্বপ্ন আর থাকে না তেমনি ব্রহ্মজ্ঞান লাভ হলে পর প্রাক্তন কর্মফল আর ভোগ করতে হয় না মহাগুরুগণই কেবলমাত্র শিষ্যদের কর্মফল গ্রহণ করতে সক্ষম শ্রীযুক্তেশ্বর গিরিজি শ্রীনগরে কখনোই রোগ ভোগ করতেন না যদি না তিনি ওই রকম অদ্ভুত উপায়ে শিষ্যদের উপকার করার জন্য অন্তরে ঈশ্বরের আদেশ পেতেন ভগবত ভগবতপরায়ণ আমার গুরুদেব ব্যতীত অতি অল্প সংখ্যক সাধুরাই ঈশ্বর আদেশ পালনের উপযুক্ত সূক্ষ্ম জ্ঞান লাভ করতে পেরেছিলেন তাঁর জীর্ণ শীর্ণ ক্ষীণ দেহ দেখে সহানুভূতিসূচক দু একটা কথা বলতে যেতেই গুরুদেব হেসে বলে উঠলেন দেখো এরও একটা লাভজনক দিক আছে বইকি। কতকগুলো গেঞ্জি ছোট হয়ে গেছে অনেক বছর ধরে সেসব পড়ে আছে এবার সেগুলো পড়তে পারব গুরুদেবের উচ্ছ্বসিত হাসি শুনে সেন্ট ফ্রান্সিস দ্য সেলসের কথাগুলো স্মরণে এল যে সাধু নিরানন্দ তার জীবনই বৃথা